আর্টসে সেভেন ফলে কানাডা যাওয়ার সুযোগ আছে, অনেক ইউনিভার্সিটি সেভেন নিচে অ্যাপ্লাই করতেই দেয় না, তো সেভেন নাই আমি কি করে তোমার জন্য করব? তুমি একটা সেমিস্টার টাকা ম্যানেজ করবে পরে, এখন না। এরকম অনেক আছে এটিএমস থেকে চলে গেছে কানাডাতে। আমি একজনের একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা। ওর বাবা নাই, এটিএমস থেকে যে গেছে কিছুদিন আগে, তো এখন তো প্রায় মনে হয় সেকেন্ড ইয়ারে পড়ে। তো যাই হোক, ওর বাবা নাই, ওর মা টিউশনি করেন, টিউশনি করে চলেন। তো একদিন আমার সাথে দেখা করলেন যে, স্যার এরকম আমার মেয়ে, আমার আমার তো স্বপ্ন হচ্ছে একটু ভালো কান্ট্রিতে। আমার কেমন বলছে, আমি তো চাই আমেরিকাতে বা ক্যানাডাতে যাবে। আমার আর্থিক অবস্থা, বলছে আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে আমি চেষ্টা করি। আমি মাঝে মাঝে বলি কিছুই নাই, তারপরে শুরু করেন, আইএলটিএস শুরু করেন, এক সময় জোগাড় হয়ে যাবে। ভদ্রমহিলার কিছুই নাই। আমি বললাম যে আপনার কেমন আছে, বলছে আমাকে যদি বলেন 50,000 টাকা একসাথে করে দিতে আমি তা পারবো না, কিন্তু স্বপ্ন তো দেখে আমি আকাশ চুম্বি, আকাশ ছোঁয়া স্বপ্ন। এবং তারপরে আমি বললাম যে ঠিক আছে, আগে আইএলটিএস করার টাকা তো আছে। বলছে স্যার এটা তো বেশি টাকা লাগে না, এটুকু পারবো। তো আমি এই জন্য বললাম যে আগে আইএলটিএস করান, আইএলটিএস ভালো স্কোর হলে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আত্মীয় স্বজন সব এগিয়ে আসবে। প্রত্যেকের কিছু আত্মীয় স্বজন থাকে যেগুলো খুব কাছের আত্মীয়, যেমন ছেলে বা মেয়ের আপন মামা, আপন খালা, আপন চাচা, হ্যাঁ দাদা, এরকম থাকে, তো তাদের মাধ্যমে তো একটা আশা করাই যায়। তো ওর আইএলটিএস 6.5 পাওয়ার পরে মেয়েটার মা তখন বললো যে এবার আমি আশা করতে পারি। হ্যাঁ, এমনকি কিছু আত্মীয় স্বজনকে নাকি এরকমও বলেছে যে তোমরা তো জাকাত দাও, মনে করো তোমাদের জাকাতের টাকাটা আমাকে দাও, হ্যাঁ, আর জীবনে যাতে জাকাত নিতে না হয়। মানে সেইটা নিয়ে যদি আজকে সে ক্যানাডাতে থাকে, আমি কেন এই এক্সাম্পলটা দিলাম, এই পর্যন্ত যতজন গেছে সবচেয়ে গরিব হচ্ছে এই মেয়েটা গেছে। এবং এটা যদি এটিএমস, আপনি জানেন যে মাত্র ভিসা হলে মাত্র 60,000 টাকা, সেখানে অনেক জায়গায় 30 লাখ, 32 লাখ, 35 লাখ, 40 লাখ নিচ্ছে ক্যানাডার ভিসার জন্য। এটিএমসে ভিসা হলে মাত্র 60,000, না হলে কিছুই না, কেউ নেবে না। 61,000 টাকা নিয়ে তার বেতন, ওই চাকরি থাকবে না, এই জায়গাটা তৈরি করেছে।